নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা জানায়, মাসুম বিল্লাহ 2021 সালে রূপগঞ্জ থানায় দায়ের করা নাশকতা মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে ভুলতা এলাকায় তাকে দেখতে পেয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। রিপোর্ট করেছেন রূপগঞ্জ প্রতিনিধি এনামুল হক, এনএএন টিভি।